হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমি যাবো মালদায়। অ্যাকচুয়ালি আমার সামনে এক ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, মানে আমার না, আমার বাবা মায়ের ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে। তো বিকালের দিকে আমি একটু ঋদ্ধিদের সাথে খুব খেললাম এবং তারপরে ওদেরকে শেখাচ্ছিলাম কীভাবে ক্যাটওয়ার্ক করতে হয়। ক্যাটওয়ার্কের তো কটাও আমি জানি না, কিন্তু ওদেরকে মজা দেওয়ার জন্য জাস্ট এরকম করছিলাম। আর ঋদ্ধি দেখো এত ফান করছিলো, তারপরে আমরা তো অনেক মজা করলাম। এবং যেহেতু অনেকদিন পর আমি আসবো, তাই ওদের সাথে একটুখানি টাইম কাটাচ্ছিলাম এবং ওরা খেলতে খেলতে কষ্ট হয়ে গেছিলো দেখে দুই বুড়ো বুড়িতে এখানে বসে গল্প করছিল। আর এদিকে এরা খেলাধুলো করছিল, তো সবটাই এদিকে তো সব মজা টজা করা হয়ে গেলো। তারপরে বাড়িতে বাবা চলে এসেছিলো, তো আমাদের যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো দেখে প্যাকিং করতে হচ্ছিলো। আর এদিকে ছোটদি প্যাকিং করতে হেল্প করছিলো, আর আমি এদিক থেকে ভিডিও করছিলাম, বাবাও রেডি হচ্ছিলো এদিক থেকে। বাবা দিদিকে বলে দিচ্ছিলো কোথায় কীভাবে কী জিনিস রাখবে সেগুলো দেখিয়ে দিচ্ছিলো। এবং ফাইনালি আমরা তারপরে বেরিয়ে আমি রেডি হয়ে গেছি, এদিকে মা আর বাবা রেডি হচ্ছে, আর আমাদের ব্যাগ প্যাকিংও কমপ্লিট করছে দিদি। তো এই যে আমি রেডি হয়ে গেছি একদম, আর এগুলো মানে কী বলবো, যাওয়ার বিষয়টা নিয়ে যত কাছাকাছি আসছে তত মনে হচ্ছে একটু নার্ভাসনেস লাগছে, একটু ভয় ভয় করছে। তো আর যাই হোক, যেহেতু আমাকে যেতে হবে আর আমার তো সম্পূর্ণটা দায়িত্ব, তো আমি চেষ্টা করবো যতটা ভালো করে পারি কমপ্লিট করার। সো এখন ওরা রেডি হোক, তারপরে আমরা বেরাবো। চলো চলো আমাদেরকে এগিয়ে দিয়ে আসবার দিদি, এই যে নাতুদের বাড়ি পর্যন্ত, আর পিসিমণিদের সাথে একটু থেকো। হ্যাঁ আসো ঋদ্ধি, ঋদ্ধির মনটা খারাপ হয়ে গেল মনে হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আর ওদিকে বর্দি টোটো নিয়ে এসেছিলো, তো টোটো দাঁড়িয়েছিল, তো আমরা তারপরে টোটোতে উঠে গেলাম সব ব্যাগপত্র নিয়ে গিয়ে। টোটো থেকে নেমে তারপরে আমরা বাসে উঠে গেলাম, আর বর্দি আমাদেরকে মালদা পর্যন্ত এগিয়ে দিতে যাবে, তাই বর্দিও বাসে উঠে গেছিলো। আর এদিক থেকে ছোটদি আর জিজু, ছোটো জিজু যে বাইরে থেকে আমাদেরকে টাটা করছিলো যেহেতু আমরা চলে যাচ্ছিলাম। ছোটদির মনটা খুব খারাপ ছিল, তো সকালবেলা অবশ্য আমাদের সাথে সকালবেলা মালদা স্টেশনে দেখা করতে আবার ওরা আসবে, যেহেতু আজকে আমাদের ট্রেন নেই, কালকে সকাল ছটায় আছে। তো আমি চলে গেলাম পুরোপুরি মালদাতে, আর এদিকে আমাদের যে রাস্তাটা এখান থেকে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই এখানে আছে। আর আমরা এটা ছেড়ে ওই দিকে গেছিলাম 420 মোড়ে। বাস থেকে নেমে আমরা চলে গেলাম এটিএমে। অ্যাকচুয়ালি বাবার বলেছিল এটিএম থেকে টাকা তুলতে, তাই আমরা এটিএমে চলে গেলাম। আমি আর বর্দি মিলে এটিএমে চলে গেছিলাম, তারপর চলে গেলাম কুট্টুসদের বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছ কুট্টুস কীভাবে ব্যাগ হাতাচ্ছে, যে কী খাবার আনা হয়েছে, মায়ের ব্যাগ খুঁজছিল। তো আমাদেরকে দেখে তো কুট্টুস খুব খুশি হয়ে গেছিলো, আর খাবার দেখে তো আরও মজাই মজা। কুটুস্তার বাড়ি পৌঁছানোর পরে আমার খিদে খিদে পেয়ে গেছিল, ভাত যেহেতু হয়েছিল না তাই আমাদের জন্য নিয়ে এসেছিল, ভেজ ফ্যাটিস এনেছিল, তারপর সেটা খেয়ে নিলাম। মানে পৌঁছে গেছি, কষ্ট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই অবশ্য পৌঁছেছি। এরকমই আমাকে জ্বালায়, খুব বাজে হয়ে গেছে কুর্তি, ভালো না, পচা, আর আসবোই না, চলে গেলে আর আসবো না, ঠিক আছে? তারপরে আমার সাথে ওরম করছো না, আমার সাথে দেখছো কি দুষ্টুমি করছে, আগে এরকম দুষ্টুমি করতো না। এই যে আপা বদমাইশি মেরে টেরে আপা দিচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখাচ্ছি আবার কাল সকালে, টাটা।